আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রবাসীদের জন্য পক্ষ থেকে খারাপ খবর ফ্রি প্রবাসীদের জন্য ঘোষণা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুরোধ থাকলো প্রতিনিয়ত কঠোর হচ্ছে সৌদির আইন এবার সৌদি আরবে কর্মরত কথিত ফ্রি ভিশাদারীদের কাজের সুযোগ বন্ধ করতে বিশাল জেল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদির জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট যাওয়াজাত এই বিষয়ে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে যদি কোনো মালিক নিজের অধীনস্থ প্রবাসী কর্মীকে কর্মীর সুবিধার জন্য বা অন্য কারোর সাথে কাজ করার অনুমতি প্রদান করে তাহলে এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও ছয় মাস পর্যন্ত জেল এবং শাস্তি প্রদান করা হবে এছাড়া অপরাধ প্রমাণের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সেই নিয়োগকর্তা আর কর্মী নিয়োগ দিতে পারবে না তাছাড়া উক্ত মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক যদি প্রবাসী হয়ে থাকেন তবে তাকে জেল জরিমানার শাস্তি সম্পূর্ণ হবার পর নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে যদি তিনি একের অধিক কর্মীকে কর্মীর নিজের সুবিধার জন্য কাজ করার অনুমতি প্রদান করেন তবে ব্যক্তির সংখ্যা অনুযায়ী শাস্তির পরিমাণও বৃদ্ধি করা হবে তাছাড়া নিজের সুবিধার জন্য নির্ধারিত মালিক বা নিয়োগকর্তা ছাড়া অন্য কারো অধীনে কাজ করা প্রবাসী কর্মীকেও ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করার ঘোষণা দিয়েছে যাওয়াজাত জরিমানা ও জেল খাটার পর নিজ দেশে ফেরত পাঠানো হবে উক্ত প্রবাসী কর্মীকে যাওয়াজাতের এমন ঘোষণার ফলে ফ্রি ভিসাদারি যে সকল প্রবাসীরা রয়েছেন তাদের জন্য বিশাল বিপদ হবে কারণ জেল জরিমানার বয়ে অনেক নিয়োগকর্তারাই প্রবাসীদেরকে বাহিরে কাজের অনুমতি দিবে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে